আর মাত্র কয়েক ঘন্টা বাকি, তারপরে বিরল সূর্যগ্রহণের সাক্ষী থাকবে উত্তর আমেরিকা। এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণে মধ্যাহ্নেই নামে সন্ধ্যা। তবে খালি চোখে এই সূর্যগ্রহণ দেখা একদমই উচিত নয়, বিশেষ চশমা পরে তবেই দেখতে হয় এই সূর্যগ্রহণ কিংবা চন্দ্রগ্রহণ। প্রকৃতির এই দুই জিনিসকে ঘিরেও নানা বিশ্বাস অবিশ্বাস জড়িয়ে রয়েছে সাধারণ মানুষের মধ্যে। কথিত আছে, এই সময় কোনো কিছু খাওয়া মুখে তুলতে নেই। কিন্তু কেন জানেন? মুনি ঋষিদের মতে এই বিশ্বজগতে প্রাকৃতিক জগতের মধ্যেও নানা পরিবর্তন হয়ে থাকে, যা খুব সাধারণ হয়ে থাকলেও এর জেরে সাধারণ জীবনযাপনেও ব্যাপক ক্ষতি হয়। চন্দ্রগ্রহণ কিংবা সূর্যগ্রহণ প্রকৃতির খুব সাধারণ একটি বিষয়, তবু বলা হয়ে থাকে এই খাওয়ার রান্না করতে নেই, কারণ তার মধ্যে তাহলে বিষক্রিয়া তৈরি হয়। এ কারণে হয় গ্রহণের আগে নয়তো গ্রহণের পরে খাওয়ার তৈরি একটি রীতি প্রচলিত আছে। তাহলে কি খাবেন এই গ্রহণের সময়? এই প্রশ্নের উত্তরে বৈজ্ঞানিকরা জানাচ্ছেন, প্রচুর পরিমাণে পানি আর হালকা খাবার খান, ফল এবং শাকসবজি খান, যা সহজেই হজম হতে পারে। সুতরাং এত তর্ক বিতর্কে না গিয়ে গ্রহণের সময় আপনার ডায়েটের তালিকায় রাখুন হালকা খাবার এবং সুস্থ থাকতে খালি পেটে যোগ ব্যায়াম করুন। আমাদের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন।